জুলাইবি বিয়ের আসরে চিন্তা করলেন, আবার নবী জিহাদের ময়দানে রওনা। যেই নবীর জন্য স্ত্রী পাইলাম, যেই নবীর জন্য সংসার হলো, যেই নবীর জন্য জীবন পাইলাম, সেই নবী জিহাদের ময়দানে চলে যাব, আর আমি শ্বশুর বাড়ি স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করব তা হয় না। আমি জিহাদের ময়দানে রওনা হয়ে যাব, স্ত্রী না দেখেই জুলাইবি রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে রওনা হয়ে গেলে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আনোয়ার আর মুসলমান কলেজার ভিতর থেকে জুলাইবি নবীজিকে ভালোবেসে রওনা হয়ে গেলেন। বেঠে সাহাবি বামন একজন সাহাবি যুদ্ধের ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হলো, বহু সাহাবি শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবিরা যারা শহীদ হয়েছে তোমরা কবর খনন করো, আর শহীদ সাহাবিদেরকে এনে এনে কাতার করে করে শোয়াও। শাহাদাতের তামান্না নিয়ে জুলাইবি আবার নবীজির পিছে পিছে রওনা হয়ে যুদ্ধের ময়দানে। বহু সাহাবি শহীদ, নবীজি বললেন কাতার করে শোয়াও। সব শহীদ সাহাবিদেরকে নিয়ে আসা হলো, কাতার করে সিরিয়াল করে শুয়ে রাখা হলো। আল্লাহ নবী সবার চেহারা থেকে কাপড় উঠাইয়া একটা বার নজর বলাইয়া সাহাবিদেরকে বিদায় দিতে লাগলেন। কলিজার টুকরা সাহাবিরা রসুলের জন্য আজকে ময়দানে এসে জীবন কুরবানি করে তারা শহীদ হয়ে গেছে। সব সাহাবি দেখার পরে নবীজি বললেন, সাহাবিরা রে তোমরা কি সবার লাশ আনছো? সাহাবিরা বলেন, হায় ইয়া রাসূলুল্লাহ, আমরা কারো লাশ ময়দানে রাখি নাই, সবার লাশ আমরা নিয়ে আসছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবিরা রে তোমরা সবার লাশের কথা বলো, কিন্তু আমার জুলাইবিকে তো আমি দেখি না, কারণ কি বলো? আমার জুলাইবিব কোন জায়গা আছে? বলে, হুজুর আমরা শুনছি জুলাইবিব শহীদ হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবিরা রে সারা ময়দান তন্ন তন্ন করে তালাশ করে দেখো আমার জুলাইবিব কোথায় আছে। মা নাই, তার বাবা নাই, সংসার নাই, ঘর নাই, তার বাড়ি নাই, বংশের পরিচয় নাই। একজন বামন বেঠে সাহাবি রসুলকে ভালোবাসছে। নবী ভালোবাসার জন্য অনেক কোনো মহাদ্দেশ হতে হয় না, রসুল ভালোবাসার জন্য অনেক বড় বিদ্যার হতে হয় না, অনেক সুন্দর চেহারার অধিকারী হতে হয় না, দীর্ঘায়ু দেহের অধিকারী হতে হয় না। আল্লাহ নবীকে ভালোবাসার জন্যে একটা পরিচ্ছন্ন হৃদয়ের দরকার, যে হৃদয় দিয়ে রসুল ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবিরা দৌড়ে গেলেন জিহাদের ময়দানে, তন্ন তন্ন করে তালাশ করে দেখে ময়দানের এক কোনায় সাতটা কাফেরের লাশ পড়ে আছে, সাতজন কাফেরের লাশ পড়ে আছে। দেখতেছে এই সাতজন কাফেরের লাশের নিচে ছোট্ট বামন বেঠে সাহাবি জুলাইবি রাদিয়াল্লাহু আনহু পড়ে আছে। টেনে বের করে নিয়ে আসলেন, দেখলেন সাহাবি জুলাইবি আর দুনিয়াতে নাই। শাহাদাতের অমি সুদা পান করে সাতটা কাফেরের নিচে এসে পড়েছিল শহীদ হয়ে। ছোট্ট সাহাবিকে তুলে আল্লাহর নবীর বারগাহে নিয়ে আসার পরে নবীজি বললেন, সাহাবিরা রে জুলাইবি ছোট্ট কাল থেকে আমার কাছে বড় হয়েছে, মা নাই, বাবা নাই, বংশের কোনো পরিচয় নাই, কোনোদিন আমার দরবারে খাইছে, কোনোদিন না খেয়ে থাকছে, পোশাক ছিল না, বাড়ি ছিল না, কিচ্ছু ছিল না তার। আমি রসুলের দরবারে কাটাইয়া মদিনার সবচেয়ে সুন্দরী ধনাঢ্য পরিবারে আমি তাকে বিয়ে দিয়েছিলাম আমি নবীর ইচ্ছা করে। সাহাবিরা রে আমার জুলাইবি স্ত্রী নিয়া শ্বশুর বাড়ি থাকতে পারত, কিন্তু আজ আমি রসুলের মহাব্বতে
আমার সঙ্গে দুলাই বিহিব আজকে ময়দানে এসে শহীদ হয়ে গেছে সাহাবিরা। সাহাবিরা রে আমার দুলাই বিবের জন্য কবর খনন করো, কিন্তু তোমরা কেউ কবরে নামবা না, আমি নিজে কাঁধে করে আমার দুলাই বিবকে আজকে নিয়ে আমি নবী নিজে তারে কবরে নামাই। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিক দিদার দাও না এ গুলামে দিদার দাও না আর দূরে থাকিও না। যদি কোনো দিন মদিনাতে যান, মদিনা শরীফে যাওয়ার পরে দেখবেন মদিনাতুম মুনওয়ারাতে পবিত্র রওজা মোবারক যেই ঘরের মধ্যে, এই পুরা রওজা শরীফের এই অংশটুকু ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারক। বাম পাশে একটা দরওয়াজা, এই দরওয়াজাটার নাম বাবে জিব্রাইল, তার পিছনে আরেকটা দরওয়াজা আছে, দরজার নাম বাবুন নিসা। এই দরজা দিয়ে মহিলারা এসে, মহিলা সাহাবীরা এসে আল্লাহ নবীর দরজা এসে মাসলা মাসাইল জেনে যাইতেন। এই বাবুন নিসা দিয়ে একটু যদি আপনি আগান, ডান পাশে একটা ছোট টিভির মতো পাবেন, টিলা সুন্দর করে ঘিরে রাখা হয়েছে। এই জায়গায় আহলে সুফা সাহাবীরা থাকতেন। এইখানে একটা গাছ ছিল, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজ্জাজুল কুলুবের মধ্যে তিনি লিখেছেন এখানে একটা গাছ ছিল, এই গাছের নিচে সাহাবীরা বিশ্রাম করতেন, এখানে তারা থাকতেন। এই আহলে সুফা থেকে সুফিরা এসেছে আল্লাহর ওলিদের চেহারা এই আহলে সুফা থেকে। আহলে সুফা সাহাবিদের মানহাজ হলো আল্লাহর নবীর বাড়ি তারা খাইতেন, নবীর বাড়ি ঘুমাইতেন, খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। তাদের একই, আমার রব যখন খাবার দিবে আমি তখন খাবো, নতুবা তত সময় আমি আল্লাহর জিকিরে ফিকিরে কাটাই দিব। এদেরকে সুফি বলা হয়, সুফি সুফি বলা হয়, এরা হলো সুফি। দুনিয়ার মোহগুলি ত্যাগ করে দিয়ে সুফিরা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করেছে, এরা সুফি। এই আহলে সুফার সাহাবি ছিল 180 জন, মাঝে মধ্যে কম হতো, মাঝে মধ্যে বেশি হতো। এদের মধ্যে একজন সাহাবি ছিলেন, তার নাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পরিচয় ছিল তিনি বেটে বামন ছিলেন। আল্লাহু আকবার, আপনারা জানেন কিছু মানুষ আছে দেখবেন বেটে বামন, চেহারা ছিল নিগ্র কালো, 2 নম্বর সে ছোট্টকালে হারিয়ে গিয়েছিল, তার বংশের পরিচয় কেউ জানে না, তার বাবা মার পরিচয় সে ভুলে গিয়েছিল। হারিয়ে যাওয়ার পরে ছোট্ট বামন জুলাইবিবকে কেউ তালাশ করে নাই, খুঁজে বেড়ায় নাই। ও আনোয়ারার মুসলমান জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্টকাল থেকে নবীর দরবারে বড় হতে লাগলেন, যখন যৌবনে পদার্পণ করলেন আল্লাহর হাবিব ডাকতে বলতেছে, জুলাইবিব তোমার তো যৌবনে পদার্পণ করেছ, তোমার একটা বিয়ে শাদীর দরকার আছে, সংসারের প্রয়োজন আছে রে জুলাইবিব। আল্লাহর নবীর সাহাবি জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বিয়ে করব নবী গো, মদিনার কোনো মানুষ আমার সাথে মেয়ের বিবাহ দিতে চায় না,
এক নম্বর আমি গরিব, দুই নম্বর আমি বেঠে বামন, তিন নম্বর আমার বংশের কোনো পরিচয় নাই, চার নম্বর আমি কালো নিগ্র, চার কারণে মদিনার মানুষ আমার সাথে আত্মীয়তা করতে চায় না। আপনি জানবেন মদিনার মানুষ এমনি সুন্দর, অরিজিনাল মাদানি যারা তারা খুবই ভদ্র এবং নম্র, তাদের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং তারা খুবই সুন্দর ভদ্র। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, জুলাইবিব আমি যদি তোমার জন্য মেয়ে ঠিক করি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দেখতে পারেন? আল্লাহর নবী বললেন, জুলাইবিব আমি তোমাকে বিবাহ দেব। নবীজি দায়িত্ব নিলেন। আনসারী একজন সাহাবী ছিলেন, খুব ধনী ব্যক্তি, তার ঘরে এক পরমা সুন্দরী মেয়ে ছিল। আমি আগেই বলেছি অরিজিনাল মাদানি যারা তারা অনেক সুন্দর, অরিজিনাল মাদানি অনেক সুন্দর, তাদের বাচ্চারা খুবই নরম ভদ্র খুব সব। মদিনাতে তারা বেড়াবে দেখবেন কোনো হইসই তারা করে না, চুপচাপ নিরিবিলি ভদ্রচিতভাবে তারা বেড়ায়। আমাদের বাচ্চারা যেমন হই হুল্লা করে বেড়ায়, ওইরকম মাদানি বাচ্চারা হই হুল্লা করে না, এরা নিরিবিলি মদিনা দিয়ে ঘুরে বেড়াবে, খুবই সুন্দর নরম মনের অধিকারী। আল্লাহর হাবিব সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী আনসারি তোমার ঘরে না একটা মেয়ে আছে সুন্দরী, বিবাহের উপযুক্ত? বলে হা ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে কি বিবাহ দিবা? সাহাবী মনে করছে আল্লাহর নবী নিজে বিবাহ করতে চায়। আনসারীদের আদত ছিল তারা মেয়ে বিবাহ দেওয়ার আগে রসুলের দপ্তরে জানতেন যে নবীজির পছন্দ হয়েছে কিনা, বা আল্লাহর নবী তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা। নবীজির সিদ্ধান্ত ছাড়া তারা মেয়ের বিবাহ দিতেন না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ সাহাবীদের রসুল করিমের ভালোবাসা দেখো তো অপ্রিসিম ছিল, এটা বর্ণনা করে শেষ করার মতো। সাহাবী রসুল জুলাইবিব তিনি একজন, আজকে পাত্র ঠিক হবে নবীজিকে আনসারি ডাক দেয়া বলে, হুজুর আপনি আমার মেয়েটিকে বিবাহ করবেন, এর চেয়ে পরম সৌভাগ্য আমার জীবনে কি হতে পারে? নবীজি আপনার সঙ্গে আমার আত্মীয়তা হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবি আমি আমার জন্য তোমার মেয়ের পয়গাম দিচ্ছি না। বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে কার জন্য আপনি পয়গাম দিচ্ছেন? বলে সাহাবি আমার একজন সাহাবি আছে, তার নাম জুলাইবিব, জুলাইবিবের ব্যাপারে তোমার মেয়ের বিবাহের পয়গাম পাঠাচ্ছি। সাহাবির মন বেজার হয়ে গেল, ডাক দে বলি ইয়া রাসূলুল্লাহ জুলাইবিবের ব্যাপারে আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন, আমার ঘরে আমার স্ত্রী আছে, মেয়ের মা আছে, মায়ের সাথে পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দেব না। আল্লাহর নবীর মন বেজার হয়ে গেল, আমি প্রস্তাব দিলাম সে প্রত্যাখ্যান করে ফেলল। সাহাবি বাড়ি চলে গেছে, আনসারি বাড়ি যা বলে, বিবি তোমার মেয়ের বিবাহের ব্যাপারে রহমতের নবী প্রস্তাব দিয়েছেন। মহিলা মনে করছে আল্লাহর নবী নিজে বিবাহ করতে চায়। এমন সময় আল্লাহর নবীর মহিলা সাহাবি বলতেছে, স্বামী বলেন কি এমন সুন্দর কথা রসুল বিয়ে করবে আমার মেয়েকে, এর চেয়ে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে? মহিলাকে সাহাবি বলতেছে, বিবিরে নবী নিজে বিয়ে করতে চায় না, বিয়ে করাবে জুলাইবিবের সাথে। মহিলা রাগাম্বিত হয়ে বললেন, আল্লাহর কসম ওইরকম একজন বামন নিগ্র কালো পরিচয়হীন বংশহীন দরিদ্র ছেলের সাথে আমার এই সুন্দরী মেয়ের আমি বিয়ে দেব না। মহিলা রাগাম্বিত হয়ে গেলেন, এটা হতেই পারে না, কখনোই না, ওই সাহাবীর সাথে আমরা মেয়ের আত্মীয়তা করব না। ভিতর থেকে মেয়েটা শুনতে ছিল, মেয়েটা মা বাবার ঘরের মধ্যে সে বললেন, ও আম্মা জান আব্বা জান কি নিয়ে কথা বলতেছেন আপনারা? বলে মা রে
আল্লাহ রাসূল তোমার বিবাহের পয়গাম পাঠিয়েছে, নবী নিজে বিয়ে করবে না। একজন সাহাবী আছে, তার নাম জুলাইব, ছেলেটা বামন বেঠে, নিগ্র কালো, পরিচয়হীন, বাবার পরিচয় নাই, গরিব মানুষ, মদিনাতে তার কোনো ঘর বাড়ি জায়গা জমি কিছুই নাই। বলো রে মেয়ে, এর সাথে তোমার সঙ্গে কেমন করে বিবাহ দিই? মেয়েটা ডাক দে বলতেছে, আম্মা যান আব্বা যান, বিবাহের পয়গাম কে দিয়েছে? বলে আল্লাহর নবী। মেয়েটা ধমক দিয়ে বলতেছে, আব্বা মা তোমাদের সাহস কি করে হয়? রাসূল কারীম আমার ব্যাপারে ছেলে পছন্দ করেছে, আর তোমরা আমাকে সেই নবীর পছন্দ অনুযায়ী আমাকে বিবাহ দিতে চাও না, বলি যায় তোমাদের সাহস কি করে হয়? তাড়াতাড়ি যাও, যাই আল্লাহর নবীকে বলো আমি আপনি রসুলের প্রস্তাবে আমি নিজে রাজি, এর চাইতে আমার জীবনে সৌভাগ্য কি হতে পারে? রাহমাতুল্লিল আলামিন আমার জন্য স্বামী পছন্দ করেছে। চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, এ গুলাম দিদার দাও না, আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা যান তাড়াতাড়ি যান, আর দেরি করবেন না, আমার জীবনে এর চাইতে বরং সৌভাগ্য আর কিছুই নাই, আমার স্বামী রাহমাতুল্লিল আলামিন নিজে পছন্দ করেছে। আমার মেয়ে আপনার প্রস্তাবে রাজি। আল্লাহর নবী জুলাইবকে ডাক দিয়ে বলেন, জুলাইবি মেয়ে পছন্দ হয়েছে, তোমাকেও মদিনার মেয়ে পছন্দ করেছে, সামানা জোগাড় করো, বিবাহ হবে তোমার। একজন গরিব সাহাবী, জমি জমা টাকা পয়সা কিছুই তার নাই, অনেক কষ্ট করে কিছু বিবাহের সামনা জোগাড় করলেন, বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল, আল্লাহর নবীর সুন্নত ছিল মসজিদের ভিতরে তিনি বিবাহ পড়াইতেন, বিবাহ পড়ানো হয়ে যাওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা যুদ্ধের দামামা বেজে গেছে, কারা আসো আমার সঙ্গে জিহাদের ময়দানে চলে যাওয়া আস। জুলাইবি বিয়ের আসরে চিন্তা করলেন, আমার নবী জিহাদের ময়দানে রওনা, যেই নবীর জন্য স্ত্রী পাইলাম, যেই নবীর জন্য সংসার হল, যেই নবীর জন্য জীবন পাইলাম, সেই নবী জিহাদের ময়দানে চলে যাব, আর আমি শ্বশুর বাড়ি স্ত্রী নিয়ে আনন্দ ভর্তি করব তা হয় না, আমি জিহাদের ময়দানে রওনা হয়ে যাব, স্ত্রী না দেখেই
জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আনোয়ারের মুসলমান কলেজার ভিতর থেকে সাহাবী রাসূল সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন কলেজার ভিতর থেকে لا يؤمن ইমানদার হবে না ইমানের স্বাদ তুমি পাবে না হাত্তা আকুন হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তোমার বাবা মা সন্তান সন্ততি তুমি কলিজার ভিতর থেকে সন্তানকে যেমন তুমি ভালোবাসো মা কলিজার ভিতর থেকে সন্তানটাকে ভালোবাসে এ উম্মত ওই কলিজার ভিতর থেকে আমি রাসূলকে যতক্ষণ ভালো না বাসবা ঈমানের স্বাদ তুমি নিতে পারবে না ঈমানের লজ্জা তোমার অন্তরে আসবে না এইজন্য আল্লামা ডক্টর ইকবাল লিখেছেন নজদ করা রূহে ঈমান জানে দিন আস্তে হবে রহমাতুল লিল আলামিন নজদ করা রূহে ঈমান জানে দিন আস্তে হবে রহমাতুল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আনোয়ারার মুসলমান কলেজার ভিতর থেকে জুলাইবিব নবীজিকে ভালোবেসে রওনা হয়ে গেলেন বেঠে সাহাবী বামন একজন সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন প্রচণ্ড যুদ্ধ হলো বহু সাহাবী শহীদ হয়ে গেল আল্লাহর নবী বললেন সাহাবীরারে যারা শহীদ হয়েছে তোমরা কবর খনন করো আর শহীদ সাহাবীদেরকে এনে এনে কাতার করে করে শোয়াও আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল করা হয় না বিনা গোসলে তাদেরকে দাফন করা হয় এই জন্য কিয়ামতের ময়দানে তারা রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহ সবই জানে তারপরে আমার আল্লাহ জিজ্ঞেস করবে শহীদরা রে কি জন্য তোমরা এখানে দাঁড়াইছো তোমাদের শরীরে রক্ত কেন বলে আল্লাহ তোমার দিন কায়েম করতে যাই আমরা শহীদ হয়েছিলাম আমাদেরকে বিনা গোসলে দাফন করা হয়েছে আল্লাহ ডাক দিবে শহীদরা রক্ত মাখা অবস্থায় আমি মালিকের দরবারে উপস্থিত হয়েছ যাও বিনা হিসাবে আজকে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানাই দিলাম শাহাদাতের তামান্না নিয়ে জুলাইবিব আবার নবীজির পিছে পিছে রওনা হয়ে যুদ্ধের ময়দানে বহু সাহাবী শহীদ নবীজি বললেন কাতার করে শোয়াও সব শহীদ সাহাবিদেরকে নিয়ে আসা হলো কাতার করে সিরিয়াল করে শুয়ে রাখা হলো আল্লাহর নবী সবার চেহারা থেকে কাপড় উঠাইয়া একটা বার নজর বলাইয়া সাহাবিদেরকে বিদায় দিতে লাগলেন কলিজার টুকরা সাহাবিরা রসুলের জন্য আজকে ময়দানে এসে জীবন কুরবানি করে তারা শহীদ হয়ে গেছে সব সাহাবি দেখার পরে নবীজি বললেন সাহাবিরা রে তোমরা কি সবার লাশ আনছো সাহাবিরা বলেন হা ইয়া রাসূলুল্লাহ আমরা কারো লাশ ময়দানে রাখি নাই সবার লাশ আমরা নিয়ে আসছি আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন সাহাবিরা রে তোমরা সবার লাশের কথা বলো কিন্তু আমার জুলাইবিবকে তো আমি দেখি না কারণ কি বলো আমার জুলাইবিব কোন জায়গা আছে বলে হুজুর আমরা শুনছি জুলাইবিব শহীদ হয়ে গেছে নবীজি ডাক দিয়ে বলতেছে সাহাবিরা রে সারা ময়দান তন্ন তন্ন করে তালাশ করে দেখো আমার জুলাইবিব কোথায় আছে মা নাই তার বাবা নাই সংসার নাই ঘর নাই তার বাড়ি নাই বংশের পরিচয় নাই একজন বামন বেঠে সাহাবি রসুলকে ভালোবাসছে নবী ভালোবাসার জন্য অনেক বড় মহাদ্দেশ হতে হয় না
রসুল ভালোবাসার জন্য অনেক বড় বিদ্যার হতে হয় না, অনেক সুন্দর চেহারার অধিকারী হতে হয় না, দীর্ঘায়ু দেহের অধিকারী হতে হয় না। আল্লাহর নবীকে ভালোবাসার জন্য একটা পরিচ্ছন্ন হৃদয়ের দরকার, যে হৃদয় দিয়ে রসুল ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা দৌড়ে গেলেন জিহাদের ময়দানে, তন্ন তন্ন করে তালাশ করে দেখে ময়দানের এক কোণায় সাতটা কাফেরের লাশ পড়ে আছে, সাতজন কাফেরের লাশ পড়ে আছে। দেখতেছে এই সাতজন কাফেরের লাশের নিচে ছোট্ট বামন বেঠে সাহাবি জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু পড়ে আছে। টেনে বের করে নিয়ে আসলেন, দেখলেন সাহাবি জুলাইবিব আর দুনিয়াতে নাই। শাহাদাতের অমিয় সুধা পান করে সাতটা কাফেরের নিচে এসে পড়েছিল শহীদ হয়ে। ছোট্ট সাহাবিকে তুলে আল্লাহর নবীর বারগাহে নিয়ে আসার পরে নবীজি বললেন, সাহাবিরারে জুলাইবিব ছোট্ট কাল থেকে আমার কাছে বড় হয়েছে, মা নাই বাবা নাই, বংশের কোনো পরিচয় নাই, কোনোদিন আমার দরবারে খাইছে কোনোদিন না খেয়ে থাকছে, পোশাক ছিল না, বাড়ি ছিল না, কিচ্ছু ছিল না তার। আমি রসুলের দরবারে কাটাইয়া মদিনার সবচেয়ে সুন্দরী ধনাঢ্য পরিবারে আমি তাকে বিয়ে দিয়েছিলাম আমি নবীর ইচ্ছা করে। সাহাবিরারে আমার জুলাইবিব স্ত্রী নিয়া শ্বশুর বাড়ি থাকতে পারত, কিন্তু আজ আমি রসুলের মহাব্বতে আমার সঙ্গে জুলাইবিব আজকে ময়দানে এসে শহীদ হয়ে গেছে। সাহাবিরা, সাহাবিরারে আমার জুলাইবিবের জন্য কবর খনন করো, কিন্তু তোমরা কেউ কবরে নামবে না, আমি নিজে কাঁধে করে আমার জুলাইবিবকে আজকে নিয়ে আমি নবী নিজে তারে কবরে নামাইব। চিৎকার করে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ দৌড়ি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিক দিদার দাও না, এ গুলাম দিদার দাও না, আর দূরে থাকিও না, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ দৌড়ি না। কবর খনন করা হলো, কবর খনন করার পরে নবীজি তার কাফন পড়াইলেন, খাটিয়া উঠাইলেন। আজকে নবীজি নিজে কাঁধে করলেন খাটিয়া, হাতে ধরলেন ছোট্ট বামন বেঠে জুলাইবিবের, সাহাবি হে রসুলের খাটিয়া নবীজি নিজে হাতে করে রওনা হয়ে গেছে। উম্মত নবী উম্মতকে নিয়ে রসুলের করিম নিজে হাতে করে খাটিয়া নিয়ে যাচ্ছে। আজ আল্লাহর নবী জুলাইবিবের কবরের ভিতরে নামলেন, নবীজি নিজে নেমে নিজে হাতে জুলাইবিবকে কবরের মধ্যে শোয়াই দিয়ে, আহা জুলাইবিবের দাফন হয়ে গেল,
নবীজি মদিনায় ফিরে আসতে যেই মেয়েটা আজকে বিধবা হয়ে গেল আল্লাহ রাসূলের ভালোবাসায় নবীর কথাতে যেই মেয়েটা বিবাহে রাজি হয়ে গেল আজকে মেয়েটা বিধবা স্বামী হারা হয়ে গেছে আজ নবীজি মদিনার মসজিদের মধ্যে বসে দোয়া করে আল্লাহ আল্লাহ আমার কথা অনুযায়ী আমাকে ভালোবেসে একটা মেয়ে আমার সাহাবী জুলাইবিকে বিবাহ করলো আপনার বিধান অনুযায়ী জুলাইবি আমার শহীদ হয়ে গেছে আল্লাহ ওই মেয়েটা বিধবা হয়ে গেছে আমি রসুল আপনার কাছে বলতেছি এই মেয়েটার জীবনকে আপনি কল্যাণময় করে দেন তার জীবনটাকে আপনি রহমতে ভরে দেন আল্লাহ তার জীবনটার থেকে কষ্ট দূর করে দেন আল্লাহ তার জীবনে আপনি রহমতে ভরপুর করে দেন এইভাবে নবী দোয়া করতে লাগলেন সারা মদিনায় এই দোয়ার কথা ছড়িয়ে গেছে আল্লাহর নবী নিজে দোয়া করেছে এই মেয়ের জন্য মদিনার হাজার হাজার ধনী পরিবারের পক্ষ থেকে রসুলের দরবারে প্রস্তাব আসে ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমাদের পুত্রবধূ হিসেবে এই মেয়েটাকে আমাদের দরকার যেই মেয়ের বরকতের জন্য রসুল দোয়া করে ওই মেয়েটা আমাদের সংসারে গেলে আমাদের সংসারও বরকতময় হয়ে যাবে জোরে বলবেন কি মারহামা আপনারা হযরত বেলালের জীবনী শুনতে চেয়েছেন হযরত বেলালের জীবনী তো আরো করুণ আরো কঠিন আরো ভয়াবহ এশকে রসুলের বাগানে যিনি বেশি পরিমাণে নবীর এশকে হাবুডুবু খেয়েছেন তিনি তিনার ভিতর অন্যতম বেলাল যদি বলি প্রশ্ন করি আনোয়ারার মুসলমান জীবনে আজান দেওয়ার কারণে কোনোদিন মার খান নাই নামাজ পড়ার কারণে কোনোদিন আপনাকে কেউ মারে নাই মুসলমান হওয়ার কারণে কেউ কোনোদিন আপনাকে রিমান্ডে নেয় নাই কিন্তু এই উম্মতের বাগানে একজন ব্যক্তি বেশি পরিমাণের ঈমান যার নসিবে হয়েছিল তিনি বেলাল শুধু কালেমা পড়ার কারণে আল্লাহর নবীর দরবারে সাহাবীকে ধরে নিয়ে যাওয়া হলো তার মনি বুমাইয়া গলার মধ্যে রশি বেঁধে মক্কার অলি গলি দিয়ে তাকে টানত যদি কোনোদিন সৌদি আরবে যান প্রচণ্ড গরমে এই বছরে আমি হজে গিয়েছিলাম বাবা প্রচণ্ড গরম প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস হারাম শরীফের ইমাম ঘোষণা দিয়ে দিলেন হাজি সাহেবরা যদি আপনারা জুম মসজিদে আসতে না পারেন তাহলে অন্তত জোহরের নামাজ আপনারা নিজেদের স্থানে জমাতে আদায় করে নিয়েন তারপরে প্রচণ্ড গরমে হারামে আপনারা ঢুকবেন না এত পরিমাণে গরম প্রচণ্ড গরমে আমি যত জুমার নামাজ আমি হারাম শরীফ আদায় করেছি সুরা এখলাস দিয়ে সুরা আসর দিয়ে সুরা নাস দিয়ে তারা জুমার নামাজ আদায় করেছে বুঝতে পারতেছেন সংক্ষিপ্ত 3-4 মিনিটে খুতবা অল্প সময়ের ভিতরে জুমার নামাজ আদায় করে তারা ছেড়ে দিলেন গরমে স্থির থাকা যায় না এত গরম হজ এই বছর বড় কঠিন হজ গেছে আমার চোখের সামনে মিশরি একজন হাজি আরাফাতের ময়দানে ঢলে পড়ে গেল মরে গেল প্রচণ্ড গরমে স্থির থাকতে পারে নাই এত গরম পানির পর পানি চলতেছে তারপর স্থির থাকা যায় না এত পরিমাণে গরমে এই বছর গিয়েছে অনেকে শরীর পুড়ে গেছে নূ হাওয়া প্রচণ্ড গরমে জিব্বা পর্যন্ত শুকায় যায় কলিজা পর্যন্ত শুকায় আসে গরমে এই গরমের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির ভিতরে নিয়ে হাত পা গুলি বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফেররা রেখে চলে আসত আমি ওই দিন আরাফাতের মাঠে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম আহারে সাহাবী রসুলরা কত বড় কষ্ট করেছিলেন এই জীবনে সাহাবীদের কথা চিন্তা করে আজকে আধুনিক রাস্তা টাইলস করে দেওয়া হয়েছে পাকা করে দেওয়া হয়েছে ঘন ঘন পানি আমরা খেতে পারি জায়গায় জায়গায় পানির ব্যবস্থা
ওদেশের মানুষেরা হাজিদের খাবারের জন্য পানি ট্রাক ভরে ভরে নিয়ে আসছে। সেদিন সাহাবীদের কত কষ্ট হয়েছে দিনের জন্য, এই দিন কায়েমের জন্য সাহাবীদের ত্যাগের কোনো শেষ ছিল না। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বেলালের কথা যেহেতু আসছে, আর একজন সাহাবীর কথা বলে যায়, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে বসে আছেন, পিঠের উপর থেকে ওনার চাদর সরিয়ে ফেললেন, পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, সাদা সাদা ফ্যাটফ্যাটে সাদা সাদা। হযরত ওমর বলেন, খাব্বাব রে, তোমার কি জীবনে কোনো দিন বসন্ত হয়েছিল নি? জায়গায় জায়গার থেকে গোস্ত উঠে গেছে, কারণ কি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, ইয়া আমিরাল মুমিনিন, বসন্ত কোনোদিন আমার হয় নাই। এইগুলি আমার দিন কবুলের বিনিময়ে, কালেমার বিনিময়ে পিঠের গোস্তগুলি দিয়ে দিছি, কিন্তু ঈমান দেই নাই। চিৎকার করে বলবেন কি, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার গুনাহগার উম্মত, বিনিময়ে কিছুই দিতে পারিনি আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, উযুর হালানা, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার সাহাবীদের কথা শুনে শুনে আপনার উম্মতের দিলের পরিবর্তন হয়। আমাদের কাছে কষ্ট লাগতেছে, হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, খাব্বাব কি হয়েছিল সেই দিন বল নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, হায় আমিরুল মুমিনিন, আমি দিন কবুল করে চলে গেলাম, আমি ছিলাম কামার, আমি অস্ত্রপাতি দিয়ে লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম, আমি কয়লার ভিতরে হাওয়া দিয়ে আগুন গুলি জ্বালিয়ে ওই আগুন থেকে আমি লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম, হুজুর নিয়মিত কাজে আমি অংশগ্রহণ করেছি, আমি কয়লার ভিতরে হাওয়া দিয়ে কয়লাগুলি আগুন বানাইতেছিলাম, আঙ্গার তৈরি করতেছিলাম, কাফের রাশিক আমার হাত পাগুলি বেঁধে ফেলল, হুজুর আমার তাপ দেওয়া আগুনের কয়লাগুলি তারা মাটির উপরে বিছাইয়া আমার চিত করে শোয়াইয়া দশ বারো জনে পাড়া দিয়ে চাপা দিয়ে ধরে রাখল, কয়লাগুলি চামড়াগুলি পুড়ে 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 পুড়ে, ইয়া আমিরাল মুমিনিন, কয়লাগুলি রক্তে কয়লা নিভে গেল, আবার কয়লা ওরা উত্তপ্ত করে আগুনের মধ্যে দিয়া আমার এই কয়লাগুলি বিছাইয়া আবার চিত করে শোয়াইয়া আমার চাপ দিয়ে ধরে রাখল, আমার চামড়াগুলি পুড়ে পুড়ে, আহা আমার চর্বিগুলি গলে গলে কয়লা নিভে গিয়েছিল সেদিন। এরপরও আমি কালেমা ছাড়ি নাই, একটাই কথা ছিল, খাব্বাব কালেমা ছেড়ে দে বেঁচে যাবি। আমি সেই দিন বলেছিলাম, কাফের রানি, আমার জীবনে উত্তরা যদি মেরে ফেলে দিস, আমি আমার জীবন দিয়ে দেব, কালেমা দেব না। চিৎকার মেরে জোরে বলবেন কি, আল্লাহু আকবার, হে আল্লাহর ওলি দরবারের মহিপিনেরা, এখান থেকেই প্রমাণ হয়ে যাবে আমরা ওয়াদা করে যাব, আহলে সুন্নতুল জামাতের জন্য আল্লাহ রসুলের মহাব্বাতের পক্ষে জাহাদের ময়দানে ডাক আসলে আমরা সুন্নিরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না বেশি? সুন্নি মুসলমান বলো, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান বলো, সুন্নি মুসলমান, ও ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক কি না? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ, হাত উঁচু করে বলেন ঠিক কি না? সুন্নি মুসলমান জাগো।
জাগো সুন্নি মুসলমান আহা সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান সুন্নি মুসলমান জাগো সুন্নি বন্ধুগণ আমার খাবাব রাদিয়াল্লাহু আনহু বলতেছি আমিরুল মুমিনিন আমার ওই দিন থেকে ঘা হয়ে গোশতগুলি খসে খসে পড়ে গেল আমার পিঠের মধ্যে থেকে আজ গোশত না এটা কালেমার বিনিময়ে এক একজন সাহাবী এরকম কষ্টের পর কষ্ট সহ্য করে আল্লাহর নবীকে ভালোবেসে গেছে নিজের জীবন দিয়ে ভালোবাসছে আমরা কেন পারব না বাবাজি দূরে দূরে থাকব বাহানা দিয়ে লাভ নাই জীবনে হায়াত একবার একটা জীবন যদি আল্লাহ রাসূলের মহব্বতে কুরবানি করতে পারি এর চাইতে বড় সার্থকতা আর দুনিয়াতে কিছুই নাই কথা বলেন ঠিক কিনা শাহাদাতের মতো মউত শ্রেষ্ঠ মউত পৃথিবীতে আর কিছুই নাই শাহাদাতের মউত মানে শাহাদাত হওয়াইতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি না শাহাদাতের মউতের চাইতে শ্রেষ্ঠ মউত আর নাই আনোয়ার মুসলমান হযরত বেলালকে মরুভূমির ভিতরে এইভাবে বেঁধে রেখে আসা হতো প্রচন্ড লু হাওয়া গরমে তার জিব্বাগুলি কলিজাগুলি শুকায় যাইতো পানি দেওয়া হতো না মরুভূমির ভিতরে প্রচন্ড গরম কি জিনিস যদি না যাবেন বুঝবেন না এত প্রচন্ড গরম শুধু হুশ ফিরে আসলে বেলাল বলতেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ولم يكن له كفوا احد تمي رحما تمي مهربان বলেন তুমি رحما তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহেরবান সালাতুলিয়া রাসূলুল্লাহ এইভাবে দীর্ঘদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার করা হলো রিমান্ড দেওয়া হলো কিন্তু একটাই বাক্য বেলাল বললেন মনিব মরে যাব ইমাম যাবে না হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ বড় কষ্ট হয় একজন নিগ্রহ কৃত দাসকে এইভাবে অত্যাচার মক্কার কোনো মানুষ প্রতিবাদ করে না আল্লাহর নবী বললেন আল্লাহর হাবিব বললেন আবু বকর তুমি তাড়াতাড়ি যাও বেলালকে মুক্ত করে নিয়ে মুক্ত বাতাসে ছেড়ে দাও হযরত আবু বকর অনেক পয়সা খরচ করে বেলালকে কিনে এনে আজাদ করে দিলেন হিজরত করে নবীজি আল্লাহর হাবিব মদিনাতে মুনওয়ারাতে চলে গেলেন অনেক লম্বা ইতিহাস চলে যাওয়ার পরে আজানের প্রবর্তন হলো স্বপ্ন যোগে নবীজিকে আজান দেওয়া হলো আজানের বাক্যগুলি আল্লাহর হাবিবের খেদমতে আসলো প্রিয় নবী বললেন আমার মসজিদের কে মুয়াজ্জিন হবে আমি বেলালকে বাছাই করলাম তোমরা আমার বেলালকে আজানের শব্দমালাগুলি শিখায় দাও বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ তুমি তাড়াতাড়ি যাও আজান দিবে আজকে থেকে তুমি মসজিদ নবীর মুয়াজ্জিন সে আজানের হুজুর আজানের রুহানিয়াত
আযানের ফুজুদ আযানের রুহানিয়াত এত কঠিন সাহাবীরা আযান দেওয়ার পরে আর ঘরে থাকতে পারতেন না কলিজার ভিতর থেকে টেনে সাহাবায়ে কেরামকে নিয়ে আসা হতো আযানের ফুজুদ এতই কঠিন এতই রুহানিয়াত ছিল বেলালের আযানে বুঝতেই পারতেছেন আমি ঘটনা শেষ পর্যন্ত বললে আপনি বুঝবেন তার আযানের ফুজুদ কত মারাত্মক ছিল আহা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন তিনি আযান দিলেন আল্লাহর নবীর ইন্তেকাল মোবারক হয়ে গেল আল্লাহর দরবারে তিনি চলে গেলেন আহারে সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে নবী নাই সারা মদিনা শূন্য হয়ে গেল পৃথিবী শূন্য হয়ে গেল নবী নাই সাহাবীরা পাগল পারা রসুল বিহনে কিভাবে মদিনা চলবে হযরত ওমর তলোয়ার টেনে বের করলেন এ মদিনাবাসী যদি বলো রসুল মরে গেছে দেহ থেকে মাথা ফেলে দিব আমার তলোয়ার দিয়ে কেটে ফেলে দিব কেউ বলবে না রসুল মরে গেছে তিনার মতো সাহাবি পাগল পারা হয়ে গেলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু নির্বাক হয়ে গেলেন সারা মদিনায় কান্নার রোল এইভাবে কিছুদিন চলার পরে আহা হযরত বেলাল একদিন বলতেছেন আবু বকর আমি আর আযান দিতে পারবো না আযান দেওয়া আমার পক্ষে আর সম্ভব না প্রিয় নবীর ইন্তেকালের পরে বেলাল আযান বন্ধ করে দিলেন আল্লামা ইমাম জাহিলাই নসর রায়ের মধ্যে লেখেন সিদ্দিক আকবরের কাছ থেকে বেলাল বিদায় নিলেন বিদায় নিয়ে তিনি রওনা হয়ে সুদূর মদিনা মনোরা থেকে বর্তমান সিরিয়ার রাজধানীর নাম দামেশ এই দামেশকে হযরত বেলাল চলে গেলেন হযরত বেলাল আযান দিতে পারেন না কেন পারেন না তিনি সহ্য হয় না আযান উনি দিতে পারতেছেন না কারণ আগে আযান দিলে আল্লাহর নবী নিজে নামাজে দাঁড়াই যাইতে আহা স্মৃতি তো বড়ই মারাত্মক যদি কোনো দিন মদিনাতে যান তাহলে দেখবেন আশিক রসুল হাজি যারা নবীজি রওজা মোবারক থেকে বিদায় নেওয়ার দিনে এত পরিমাণে তারা কান্না করে নিজেকে স্থির তারা রাখতে পারে না আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি নবীজির কদম মোবারক থেকে হাজিরা বিদায় নিতে চায় না যাদের অন্তরে এসকে রসুল আছে তাদের সহ্য হয় না অস্থির লাগতে থাকে কোনো কোনো হাজির অনুমতি নাই সেটা ভিন্ন কথা কিন্তু কোনো কোনো হাজির জীবনে অস্থির পরেশান হতে থাকে আর কোনোদিন মদিনাতে আসতে পারবো কিনা কোনোদিন মদিনাতে আসার সুযোগ হবে কিনা নবীজির বরগাহে বারবার সালাম দেওয়ার তৌফিক আর কোনোদিন হবে কিনা সিদ্ধি বিজড়িত আল্লাহ নবীর বরগাহে নামাজ পড়ার আর সুযোগ হবে কিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাজিরা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে বিদায় নিতে চায় না আপনারা জানেন নবীজির ইন্তেকালের পরে একটা উট ছিল উটের নাম ছিল কাসওয়া উট যখন কান্না করে সে মানুষের মতো চিৎকার মেরে মেরে জোরে জোরে উটের কান্না হয় কাসওয়া উট বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিন দিন একাধারে সে কান্না করেছিল নবীর বিরহ বেদনা একটা প্রাণী সহ্য করতে পারে নাই পানি খাওয়া বন্ধ করে দিল কাসওয়া খাবার খাওয়া বন্ধ করে দিল কাসওয়া তাকে কেউ পানি পান করাইতে পারে না তাকে কেউ খাওয়াইতে পারে না রসুল নাই কাসওয়া কাকে নিয়ে বেঁচে থাকবে শেষ পর্যন্ত মদিনার একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাসওয়া আত্মাহুতি দিল নবীর বিরহ বেদনা এত কঠিন একটা প্রাণী পর্যন্ত স্থির থাকতে পারে নাই সেই দিন বুঝতেই পারতেছেন হযরত বেলালের অবস্থা কেমন তিনি তো আশিক রসুল ছিলেন চলে গেলেন সিরিয়াতে আর আযান দেন নাই নবীর বিরহ বেদনার মধ্যে ইন্তেকালের পরে তিনি দুইটা আযান মাত্র দিয়েছিলেন একটা আযান দিয়েছিলেন সিরিয়ার বর্তমান ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদে একটা আযান দিয়েছিলেন যেদিন হযরত ওমর বাইতুল আকসা দখল করেছিলেন
হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেদিন উপস্থিত ছিলেন হযরত ওমর বললেন বেলাল একটা আযান আপনি দেন বেলাল বললেন না ইয়া আমিরুল মুমিনিন আমাকে অনুরোধ করবেন না নবীর ইন্তেকালের পরে আর আমি আযান দিতে পারি নাই আমি আযান দিতে পারি না আমার কষ্ট হয় বলে বেলাল না একটা আযান আপনি বাইতুল আকসায় দিয়ে যান বহু আযান আপনি মদিনাতে দিয়েছেন একটা আযান আপনি বাইতুল আকসায় দেন আপনি কাবায় আযান দিয়েছেন মদিনাতে আযান দিয়েছেন একটা আযান আপনি বাইতুল আকসাতে দেন হযরত ওমরের বারবার অনুরোধে বেলাল উঠে গেলেন বাইতুল আকসায় দাঁড়ায় যখন আযান শুরু করলেন আহা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন হাজার হাজার সাহাবী উপস্থিত সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙে পড়ল কারণ বেলাল আযান দিলে আল্লাহর নবী নামাজ আসতেন সেই স্মৃতিগুলি মনে পড়ার পরে সাহাবীরা পরেশান হয়ে গেলেন হযরত ওমরের মতো সাহাবী বাইতুল আকসার মাটির মধ্যে পড়ে গেলেন তিনি মাটির মধ্যে শুয়ে শুয়ে কাঁদতে লাগলেন আল্লাহর নবীর বিরহ বেদনা সহ্য করতে পারেন নাই এমনকি হযরত বেলালের আযানের রুহানিয়ত তো কঠিন বাইতুল আকসার নব্য মুসলমান যারা হয়েছিল নতুন মুসলমান তারা পর্যন্ত আযানে কেঁদেছিল স্থির তারা থাকতে পারে নাই আর আর একটা আযান বেলাল দিবে হযরত বেলাল সিরিয়ার দামেশকে ঘুমিয়ে পড়েছেন রাত গভীর তাহাজ্জুদের সময় নবী স্বপ্ন দেখাইলেন বেলালকে কি রে বেলাল তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো বেলাল কতদিন তুমি আমার জিয়ারতে আসো না বেলাল রে তুমি আমার জিয়ারতে তাড়াতাড়ি আসো আল্লাহর নবী ডাকতেছে বেলাল আমি নবীজির জিয়ারতে আইরে বেলাল ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন স্বপ্ন দেখতেছিলেন বেলালকে নবীজি বলতেছে বেলাল আসো তাড়াতাড়ি আসো তুমি আমার সঙ্গে কেন জুলুম করতেছ অন্যায় করতেছ বেলাল রে তুমি আমার জিয়ারতে তাড়াতাড়ি আসো স্বপ্ন দেখার পরে একটা দৌড় মারলেন বেলাল আরে সিরিয়ার দামেস্ক থেকে বের হয়ে গেলেন সুদূর দামেস্ক থেকে মদিনাতে চলে আসলেন আহা তাহাজ্জুদের সময় মদিনা যখন নিরিবিলি নবীজি রওজা মুবারকের চারপাশে তখন কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘিরে রাখা হয়েছিল রওজা মুবারকের পাশে বসে বসে রওজা মুবারকে মাথা ঠেকাইয়া বেলাল চোখের পানি সেরে সেরে কান্দে বলে হুজুর গোলামকে আসতে বলেছিলেন গোলাম আপনার কত মুবারকে হাজির হয়ে গেছে আপনি আসতে বলেছেন নবীজি আপনার গোলাম আপনার কদম মুবারক আজ হাজির হয়ে গেছে নতুন মুয়াজ্জিন আসছে তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য মক্কা মদিনাতে ছয়টা আযান হয় আর একটা তাহাজ্জুদের আযান হয় এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বসে বসে কাঁদবে ডাক দেখে সাহাবীরা রে তোমরা তাড়াতাড়ি আসো নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছি সাহাবীরা দৌড়ে আসছি বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে দেখে সাহাবীরা এসে দেখে বেলাল বসে বসে কান্না করে সাহাবীরা বললেন বেলাল রে আযান দাও কতদিন হলো তুমি আমাদেরকে আযান শোনাও না বেলালের একটা নিয়ত ছিল নবীর ইন্তেকালের পরে আযান দিবেন না তিনি এই ইচ্ছা করে চলে গেলেন আর তিনি আযান দেন নাই কিন্তু তিনি আযান দিতে চান না সাহাবীরা বারবার অনুরোধ করলেন কারণ তিনের একটা ইচ্ছা আমি কারে আযান শোনাবো কে আমার আযানে নামাজ পড়াইতে আসবে কে আজ ইমামতি করবে বলো আমি কাকে আযান শোনাবো আযান দিতে গেলে হযরত বেলাল নিজেকে স্থির রাখতে পারতেন না রসুল বিরহ বেদনা এতই মারাত্মক প্রেমের বেদনা এতই বিষাক্ত প্রেমের বিরহ বেদনা এতই মারাত্মক বেলাল নিজেকে স্থির রাখতে পারতেছেন না
সাহাবীরা বললেন হাসান হোসেনকে নিয়ে আসি সাত নম্বর গেট বরাবর বাবু সালাম যদি আপনি আগায় যান একটা মসজিদ আপনি পাবেন এটা মসজিদ না এটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি এই বাড়িতে হাসান হোসেন থাকতেন সামেগ্রাম ওখান থেকে চলে গেলেন ইমাম হাসান হোসেনকে ডেকে নিয়ে আসছেন ইমাম সুবকি রাহিমাহুল্লাহ লিখতেছেন ইমাম হাসানকে দেখতে নবীজির মতো দেখা যাইত নানা চেহারা পাইছিলেন ইমাম হুসাইনও নানার সৌন্দর্য পেয়েছিলেন দুই ভাই দৌড়ে আসছে হযরত বেলাল এতক্ষণ নওদার শরীফে বসে বসে কান্না করতেছিল ইমাম হাসানকে দেখার পরে তিনি উঠে আসলেন ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টাকাইয়া ইমাম হাসানকে জড়িয়ে ধরে তিনি কাঁদতে লাগলেন একবার ইমাম হুসাইনকে ধরে কাঁদে আবার ইমাম হাসানকে ধরে ধরে কাঁদতেছিলেন এমন সময় ইমাম হাসান ডাক দিয়ে বললেন নানার মসজিদ কতদিন হলো এই মসজিদে আপনি আজান দেন না কতদিন হলো আমরা আপনার কণ্ঠের আজান শুনি না আজকে আপনি মিনারায় যান আজকে আমাদেরকে আজান শোনাবেন আজকে আপনি আজান দিবেন ইমাম হাসানের কথা শুনি হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই যেই মহিলার ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন সেই ছাদের সিস্টেম করে এখনো মসজিদ নববীত জায়গা করে রাখা হয়েছে আজও ওইখানে দাঁড়াইয়া মদিনার মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় আজান দেয় যদি মসজিদে নববীর ভিতরে যান রিয়াজুল জান্নাহর ডান পাশে পিছনের অংশে দেখবেন সেই জায়গাটা এখনো আছে ওই ছাদের উপরে দাঁড়াইলেন মানে বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ ছিল খুব মজবুত উঁচা ছাদ বেলাল দাঁড়ায় যখন টান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনা রন্ধে রন্ধে আজান ছড়িয়ে গেল সাহাবীরা ঘর থেকে বের হয় বেলালের কণ্ঠে আজান কতদিন হলো এই আজানের আওয়াজ বেশি আসে না ঘর থেকে বের হয়ে দৌড় মারছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনায় আজানের আওয়াজ ছড়িয়ে গেছে মহিলারা পর্যন্ত বাচ্চা কাচ্চা নিয়ে দৌড় মারছে বেলাল আজান দিচ্ছে আজকে আবার যখন বেলাল বলে না সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মহিলাদের ঘর থেকে বের হয়ে বাচ্চারা শিশুরা বৃদ্ধরা সবাই বের হয়ে আসতেছে সবাই কান্না করে ইমাম সুবকি রাহিমাহুল্লাহ লিখতেছে মদিনাতে এমন পরিমাণে কান্নার রোল পড়ে গেল মদিনার শিশুরা কান্না করে বাচ্চারা কান্না করে মহিলারা কান্না করে শুধু একটা আওয়াজ আসতেছিল নবী কি ফিরে আসছেন রসুল কি ফিরে আসছেন আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন একটা আওয়াজ বেশি আসতেছিল রসুল কি ফিরে আসছেন রসুল কি ফিরে আসছেন রসুল কি ফিরে আসছেন সারা মদিনায় কান্না রল নবী কি ফিরে আসছেন রসুল আসছেন এত পরিমাণে কান্না বেড়ে গেল সারা মসজিদে নববীর চারপাশে মানুষে ভিড় জমে গেল বেলাল যখন আসে হাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে টান দিলেন বেলালের আজানের ফয়জত রুহানিয়াত এতই কঠিন ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফাউ সাকামের মধ্যে লিখতেছেন মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার পৃথিবীতে কারো আজানে মানুষ মাটি কাঁপে নাই পৃথিবীতে ভূমিকম্প হয় নাই বেলালের আজানে সেদিন পৃথিবীতে ভূমিকম্প হয়েছিল মাটি পর্যন্ত থরথর করে কেঁপে উঠল বুঝতে পারতেছেন সেদিন হালত কি হয়েছিল মদিনার মদিনার মাটি পর্যন্ত আজানের এসকি বিরহ বেদনার সুরে মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই
বলো হুজুর এটা কেমন? আমি বলি ব্যাখ্যা দে, পৃথিবীতে আল্লাহ পাক একটা সুরের মুজিজা দিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে, সুরের মুজিজা আর রুহানিয়াতের কামালিয়াত আল্লাহ দিয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। রাজানের রুহানিয়াত এতই মজবুত মাটি পর্যন্ত কেঁপে উঠল, আর হযরতে দাউদ আলাইহিস সালামের সুরের মুজিজা এতই কঠিন ছিল না। আল্লামা ইমাম কাসির আল বেদায়ের মধ্যে লেখেন উনি 70টা সুরে জবুর তেলাওয়াত করতেন, একই টানে 70টা সুর উনি দিতেন। এতই সুরের মোহনার, সুরের মোহনাতে পড়ে পশু পাখিরা ছটফট করে মরে যাইত। আল্লাহু আকবার বলেন, উনার সুরের মোহনাতে পড়ে পশু পাখিরা ছটফট করে মরে যাইত, স্থির থাকতে পারত না ওনার সুরে। চিন্তা করেন তো, এটা দাউদ আলাইহিস সালামের সুরের মুজিজা। হযরত বেলালের আজানের হুজুর ওই দিনের জন্য এতই কঠিন, ইমাম সুবকি লিখতেছেন মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠল, আর হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর তিনি আজান দিতে পারেন নাই। সারা মদিনায় কান্না ঢল পড়ে গেল। বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। সালাতু আলা রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সাহাবী রসুল এইভাবে নিজেদের দিলগুলি উজাড় করে দিয়ে রসুলকে ভালোবাসতেন, আমাদেরকে সেইভাবে ভালোবাসতে হবে, দিল দিয়ে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহ নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু ফিরে আসলো, রওজা শরীফে যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে বলে আমি আসছিলাম, আমি আজান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ গোলাম হাজির হয়েছিল, বিদায় নিচ্ছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বিদায় নিয়ে চলে গেলেন, ওই বিরহ বেদনা সারা জীবন ওনার কোনো দিন যায় নাই, নবীর বিরহ বেদনা কোনো দিন ওনার যায় নাই। ওইভাবেই তিনি সিরিয়ার দামেস্কে ইন্তেকাল করলেন। আহা, সিরিয়ার দামেস্কে ওইভাবে বিরহ বেদনা নিয়ে থাকলেন, আর তিনি মদিনায় ফিরে আসেন নাই। কারণ ছিল একটাই, মদিনাতে আসলে ওনাকে আজান দিতে বলবে সবাই, কিন্তু উনি তো সেটা পারতেছেন না, কারণ প্রেম বিরহ এতই মারাত্মক, এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। একমাত্র আশিক রসুল ছাড়া নবীর বিরহ বেদনা কেউ বুঝবে না, প্রেম বিরহ এতই মারাত্মক আশিক ছাড়া কেউ বুঝে না। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দর মদিনার সমেতরা, প্রেমের দড়ি বান্দর মদিনার সমে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর হাবিবের মহাব্বত, এটা আলাদা একটা বিষয়, এটা সবার নসিবে হয় না। এই যে আপনাদেরকে একটা প্রশ্ন করি, সারা বাংলাদেশে অনেক মসজিদ আছে,
সব মসজিদে কি এরকম মাহফিল হয়? কথা কর না কেন হবে? বাংলাদেশে হাজার হাজার মসজিদে এরা কিছু বুঝি না। ইশকের রসুল এটা আলাদা একটা সাবজেক্ট।